আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, এই মুহূর্তে আছি আমরা ধানমন্ডি লেকে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখবেন ধানমন্ডি লেকের এই স্থানটি মনোরম একটি স্থান। এখানে সবাই সকালবেলা আপনারা দেখবেন যে হাঁটাহাঁটি করেন। এখানে আজকে আমরা এখানে এসেছি মূলত আমরা শুনেছি যে এখানে খাবারের পানির দাম একটু বেশি রাখে, এটি তদারকি করার জন্য সকালে এসেছি, যাতে সকালে যারা হাঁটা চলা করেন তারা হাঁটা চলার পরে এখানে এসে যে খাবার যে নেন এটির সার্বিক অবস্থা এবং কি ভিতরের অবস্থাটা দেখব। তো এখানে আমরা অলরেডি আমাদের অফিস থেকে আমরা গোপনে তাদের থেকে পানি কিনেছি এবং এই পানি কিনতে গিয়ে আমরা দেখেছি যে 15 টাকার পানি এখানে 20 টাকা রাখা হচ্ছে, যেটি ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই পানি কত রেখেছে ম্যানেজারকে এটা বলেন তো, ম্যানেজার সাহেবকে আপনারা 20 টাকা কেন, এটা কোন হিসেবে বেশি, কে বেশি ঠিক করে দিচ্ছে বলেন। আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলেন তো, এই পাশের গুলো আপনাদের না, ওই যে ওইদিকে দেখলাম তো, ওইখানে তো ম্যানেজার আমি নিজে এসে একদিন বলে গেছি যে পানির দাম বেশি রাখা যাবে না। এই হ্যাঁ তাহলে আমরা এখন ভিতরে আমরা একটু দেখবো তারা যে খাবারগুলো রান্না করে। হ্যাঁ আসো আমরা কিচেনটা দেখবো। এখানে দেখুন যে আমরা আসলে আমাদের যেটি আমরা বলি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা খাদ্যপণ্য ঔষধে তদারকি করে থাকি। তো আজকের এই প্রতিষ্ঠানটিতে এসেছি, এখানে আমরা দেখবেন ভিতরের, আমরা সবসময় বলি বাহিরে আলো ভেতরটা অন্ধকার, তো ভিতরের এই চিত্রটুকু আমরা দেখার জন্য যাব। আপনারা দেখবেন এখানে রান্না করছে তারা, কি অবস্থা পরিষ্কার রাখেন তো? হ্যাঁ খামির কই, খামির এখানে কি কি করেন বলেন, এগুলো এইভাবে রাখা যাবে না। হ্যাঁ এই যে কাপড় চোপড় এনে রেখে দিচ্ছেন, এগুলো দরকার কি? ডিম কত করে রাখে, ডিমের খোসা টোসা একেবারে, এটা তো মনে হয় যে হাঁস মুরগির ঘরের মতো মনে হচ্ছে। করতেছি কে ফালাই দিবেন এইভাবে রাখে বলেন, ম্যানেজার কই ভিতরে, ম্যানেজার কে রাখি। এই হলো ভিতরের অবস্থা, আমরা এখানে আজকে ভোক্তার অধিকার পূর্ণ করেছেন তারা, যেটি আছে তারা ভোক্তার অধিকার পূর্ণ করেছেন এবং আমরা জি আসসালামু আলাইকুম জি আনন্দিত, আমরা আমাদের ডিসি স্যার পাঠিয়েছেন জি আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক জি জি রিলেভেন্ট সেক্টরের জন্য করেছেন জি জি, উনি হলেন ডক্টর কামাল উদ্দিন কুয়েটের ডিন স্যার। আমরা আপনারা দেখবেন যে এখানে আমাদের সিটিজেন যারা তারা সব, আমরা বুয়েটে ডিন ছিল একজন স্যারকেও পেয়েছি। তো এখানে আসলে যে আমরা সবসময় বলে থাকি যে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করবে এমন কোনো কাজ কেউ করতে পারবে না, যিনি বা যেখানেই বাংলাদেশে থাকুন। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনে আজকে আমরা এখানে এসেছি, মূলত এই যে পানির দাম, এই ম্যানেজার সাহেব এদিকে আসুন, আপনারা এইগুলো জানেন না, এই পানির দাম বেশি রাখা যাবে না, তারপরে এইটা এই যে ড্রিঙ্কসের দাম বেশি রাখেন, না গ্লাস দিলে গ্লাসের দাম আলাদা লিখবেন, এটা কোন ধরনের ইয়ে, ওরা তো গ্লাস নেয় নাই, আপনি শুধু একটা ইয়ে দিয়েছেন, আপনি এখন এখন আইন অনুযায়ী কাজ করলে কি কি হতে পারে বুঝেন, আমি একটু বুঝাই আগে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এখন আপনারা আটক করে মামলা দিয়ে থানা সোপর্দ করা যায়, এটা বুঝেন, হ্যাঁ রাখে আচ্ছা বিলটা দিয়ে দেন, আপনি ওনার কাজ সারেন, ওই এই কাজটুকু সারেন তারপর কথা বলছি। তো এই যে দেখুন আমাদের অবস্থাটা তা হয়ে গেছে এমন, তা ঠিক আছে বলছেন, তা আমরা সবাই ভোক্তার অধিকার
যাতে যেখানে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই জানান, আমাদের একজন সিনিয়র সিটিজেন আমাদের ডিজি স্যারের নিকট বলার পরে আজকে সকালবেলা ঠিক আমরা 8টায় এখানে এসেছি, আমরা আমাদের যে অফিসের লোকজন তারা গোপনভাবে আমরা কিনেছি এবং ধানমন্ডি থানা পুলিশ আমাদের সাথে ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা আছেন আপনারা দেখেন যে তারাও এসেছে, আমরা সবাই মিলে সরকারের সব বিভিন্ন সংস্থা মিলে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ব এই আমাদের প্রত্যয় আজকে আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে আমরা আজকে কিছু তাদেরকে এখানে আপনারা জানবেন কিছু জরিমানা আওতায় আসবে তারা, কিন্তু তাদেরকে আমরা চাচ্ছি সতর্ক করতে, আমরা সুযোগ দিব এবং আগামীকালকে তাদেরকে অফিসে ডাকবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আল্লাহ হাফেজ।